দেখুন অনেক গোল হয়েছে, আবার গোল মিসও হয়েছে। এটা একটা প্রথমেই শর্ট ছিল অ্যাপার্ট যেটা, আর এটা মাঝে একটা মিস হয়েছিল সাজ্জাক, কিন্তু অনেক বলা তো এই যে অভিষেকের এই শর্টটা কিন্তু অনেক আগে গোপীর মারা উচিত ছিল, ট্র্যাপটা করলো অনেক লেট হয়ে গেছিল। আর এই মিসটা সারা মোহনমান জনতা এখনও আফসোস করছে, কারণ এই মিস, এই মিসটাও দেখুন এটা আরও আগে আসা উচিত ছিল বলের কাছে, বলের কাছে এসে মিট করা উচিত ছিল। হেমন্ত সোরেন যে শটটা নিয়েছিল এটা অল্পের জন্য লক্ষ্যবস্তু, এই মাইনাসটাও গোল কি ডিফেন্ডাররা সেভ করে, অর্থাৎ এইটা লো ড্রাইভ নাড়া কাটের সামনে রাখতে পারতো, এবং এই এই যে শটটা অনেক টাইম নিয়ে নিল, এই ছোট ছোট জায়গায় এত সময় দেবে না মোহনমানের জন্য। কিন্তু আবার এই যে উত্তমের হেডটা অনেকটা পেছনে বল হয়ে ডেলিভারিটা সঠিক দিতে হবে, এই যে শট দেখুন অনেকটা বাইরের দিকে চলে এলো, ভালো জায়গা মানলো বিশ্বজিৎ, কিন্তু এই ফ্রিকিকটা সালাউদ্দিন মারলো অনেকটা ওপর আপার পাড়ে লেগে গেল, এগুলো মিস। এই ধরনের জায়গাতে কিন্তু গোল করা উচিত। আর আমি বলবো এই সেভটা কিন্তু সুরাজের জন্য দারুণ দারুণ সেভ করেছিল, এইটাও কিন্তু একটা ভালো আউটিং, এই দু তিনটে সেভ কিন্তু ভালো হয়েছিল। কিন্তু এই ফ্রিকিকটা দেখুন আবার সুরাজ কিন্তু চমৎকার করে কালেক্ট করলো।